হ্যালো, আজকে তোমাদের সামনে আমি একটা আবার নতুন প্রবলেম নিয়ে এসেছি। এটা হচ্ছে ডিটারমিনেটর প্রবলেম, এটা জেইল প্রবলেম। এটা কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 64 কোডে 2018 থেকে এসেছে, দেখতে পাচ্ছ। তো কী দেওয়া আছে দেখানো যাক। ইফ ডিটারমিনেট অফ বিকল দিস দেন দ্য ওয়াটার পেয়ার এবি হুইচ ইস ওয়াটার পেয়ার এবি ইজ ইকুয়াল টু, তার মানে বলছে যে এ আর বি এর মান কী হবে। এই চারটা অপশনের মধ্যে আমাকে চুজ করতে হবে। এখানে এ বি মান ওয়াটার পেয়ারে দেওয়া রয়েছে, সাপোজ এটা এ এটা বি অথবা এ এটা বি, এইভাবে প্রত্যেকটা এখানে দেওয়া রয়েছে। তো আমরা কী করবো, আমরা এই ডিটারমিনেন্টটাকে এক্সপ্যান্ড করি, আমরা এখান থেকে কম্পেয়ারিং করে বোথ সাইড থেকে এ আর বি এর মান বের করবো, সেটা এইভাবে তো ওয়াটার পেয়ার এ বি ধরে। তো আসা যাক আমরা সেই সলিউশনটা বের করি। সলিউশন দ্য গিভেন কন্ডিশন, এটা হচ্ছে গিভেন কন্ডিশন। নাও উই টেক দিস পার্ট ফার্স্ট এন্ড দেন উই কম্পেয়ার দিস পার্ট। সো উই ক্যান রাইট এক্স মাইনাস ফোর টু এক্স টু এক্স টু এক্স এক্স মাইনাস ফোর টু এক্স টু এক্স টু এক্স এক্স মাইনাস ফোর। নাও এক্সপ্যান্ড দিস ডিটারমিনেন্ট, ফার্স্ট উই রিপ্লেসিং দ্য রো দিস রো আর টু মাইনাস আর অ্যান্ড আর থ্রি ড্যাশ আর টু মাইনাস, তার মানে আমরা এই রো থেকে এই রোটা বাদ দেবো আর এই রো থেকে এই রোটা বাদ দেবো। হ্যাঁ, তো দেখা যাক, তার মানে ফার্স্ট রোটা আনচেঞ্জ থাকবে, এক্স মাইনাস ফোর টু এক্স টু এক্স সাবট্রাক্টিভ করলে এক্স প্লাস ফোর দিস ইজ মাইনাস ফোর মাইনাস এক্স দিস ইজ জিরো, দিস পার্ট উইল কমপ্লিট। আর সেকেন্ড পার্ট দিস মাইনাস দিস দ্যাট মিন্স জিরো, টু এক্স মাইনাস দিস দ্যাট মিন্স এক্স প্লাস ফোর, দিস মিন্স মাইনাস ফোর মাইনাস এক্স। নাও এড সি টু কলাম, দ্যাট মিন্স দিস সি টু প্লাস সি থ্রি, সি টু প্লাস সি থ্রি দ্যাট মিন্স ফার্স্ট কলাম আন চেঞ্জ সেকেন্ড কলাম উইল চেঞ্জ, দিস প্লাস দিস দ্যাট মিন্স ফোর এক্স দিস and this part will vanish with plus x minus x plus 4 minus 4, that means this will equal to 0. Now here 2x minus 4 minus x, again we change the first column c1 plus c2 and we get the value here, see there, that means 4x plus x, that is 5x minus 4, plus 4 minus 4 plus 4 0, minus x plus x 0, 0 plus 0 0, second column unchanged 4x minus 4 minus x 0, 2x 0 minus 4 minus x. Now expanding this determinant, with respect to first position of the determinant, this a one on position, so we can write 5x minus 4 this into minus this into this, that means minus 4 minus x minus 4 minus x. So
this is the value. This value we'll put it here. So we get 5x minus 4 minus 4 minus x double square. That means errors in the polynomial x plus 4, which is compared to the right hand side of the value, this is the polynomial. So comparing this, you get this is a and this is b. So this part will be anything in this term. Okay, so we get this is a. So we get pair of AB is equal to minus 4 of 5. So this is the answer. Now check which is the correct minus 4, 5. Minus 4, 5. That means this is the right answer. This is the problem of determining. So the next problem.